वेलकम बैक टू माय चैनल इट्स पम्पर आमी होलम पम्पा। आज आमी आपनादेर साथे शेयर करब एकटा छाची कुमड़ो रेसिपी। देखो आमादेर बाड़ीर एई छाची कुमड़ो रेसिपिटा आमी आपनादेर साथे शेयर करछि। एखाने आमी एकटा छाची कुमड़ो निएछि, छाची कुमड़ोटा बीज होये गेछे। बीजवाला छाची कुमड़ोर किभाबे छेचकि करब सेटाई आपनादेर साथे शेयर करब। छाची कुमड़ोगुलो आमी केटे निएछि छोटो छोटो टुकरो करे, एकटु धने पाता निएछि आर फोड़नेर जन्य राधुनि निएछि एकटु, আর একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে আমি দু চামচের মতো তেল দিয়ে দিলাম। যেহেতু এটা বীজ হয়ে গেছে ছাঁচে কুমড়োটার, এটাকে রান্না করলে ভালো লাগবে না, এই জন্য আমি আজকে ছেঁচকি করছি। মানে যেহেতু ছেঁচকি করলে একটু টকটকও হবে, ছাঁচে কুমড়ো পেকে গেলে টকটক লাগে আর ছেঁচকিটা খেতেও ভালো লাগে। এবার রাঁধুনি থেকে একটু গন্ধ বেরোবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। রাঁধুনিটার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ছাঁচি কুমড়োগুলো দিয়ে দিলাম। দেখুন ছাঁচি কুমড়োগুলো তো বীজ হয়ে গেছে, বীজালা ছাঁচি কুমড়ো আমি ছেঁচকি করলে খুব টেস্ট হয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এক চামচের মতো হলুদ। লাউ আর ছাঁচি কুমড়ো এগুলোতে না হলুদটা কম দিতে হয়, তাহলে বেশি সুন্দর লাগে আর ঝালটাও খুব কম দিতে হয়। দুটো কাঁচা লঙ্কা দিলাম ছিঁড়ে, এবার একটু হলুদটা নুনটা ভালো করে গায়ে মেখে দেবো। ছাঁচে কুমড়োর ভালো করে মিশিয়ে দেবো, মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 5 থেকে 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নেবো। এটাকে ঢেকে দিয়েছি, এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এমনি এমনি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ছাঁচে কুমড়োটা কমে গেছে কত, আর কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, এখনও প্রায় 80% হয়ে গেছে, আর একটু সেদ্ধ প্রয়োজন। একটু নিয়ে ছেড়ে দিলাম যাতে লেগে না যায়। আবার একটু 5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন হয়ে গেছে পুরো। দেখুন একদম অল্প হয়ে গেছে ছাঁচে কুমড়োটা। এবার এটাকে একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো। আবার ধনে পাতাটাকে মিশিয়ে দেবো, পুরো সেদ্ধ হয়ে গেছে আর ছাঁচে কুমড়োটা কড়াই থেকে লেগেও উঠেও আসছে আর লেগে থাকছে না, এখন তার মানে হয়ে গেছে। হয়ে গেছে আমার ছাঁচে কুমড়োটা, ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সবার সাথে শেয়ার করবেন। আর গরম গরম ভাতে এই ছাঁচে কুমড়োটা পরিবেশন করুন, খুব ভালো লাগবে খুব।